গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল আর নিউ ব্লগ। বাজে এখন 8:54। বাবা আজকে 6:50 ফোন করেছে, জাস্ট তখন আমার ওই টাইমটা তো মানে ভরপুর ঘুম আমার, তো ফোন করেছে বলল কালকে তো বাবাকে বলেছিলাম আসতে পারিনি, তো বাবাটা দুঃখ দুঃখ পেয়েছি, ওই জন্য সকালে ফোন করে বলছে আজকে আমি মা বোন তিনজনেই আসবো দুপুরবেলা। তো ওটা শুনলাম, শুনে আমি সৌভিককে ফোন দিলাম, তারপর সৌভিক উঠে গেল। তো উঠে গিয়ে এখন বাজে 8:54, জাস্ট আমার ঘুমটা ভেঙেছে, আমাদের যে হাউস হেল্প আছে সে এসে আমায় ডেকে দিয়েছে। উঠে দেখি ঘর দোর আলাদাই চেঞ্জ, এখানে সৌভিক নিজে নিজে একা একা বাজার গেছে, গিয়ে বাজার করে এনেছে, কাটাকাটি আধা করে ফেলেছে, এইখানেও মাংস এনেছে, চিংড়ি মাছ, তো মোটামুটি নিজে সব করে ফেলেছে, আমাকে ডাকেও নি একবারও। তো এখনও বেরিয়েছে কোথাও একটা, জানি না কোথাও একটা ফোনটা তার উপর নিয়ে গেছে কি নিয়ে যায়নি আমি খুঁজেও পাচ্ছি না, কারণ আমি জাল ছুটেছি আর আমার এখনও ঠিকঠাকভাবে ঘুমটাও ভাঙেনি। আর এই ঘরের চাদরটা জাস্ট চেঞ্জ করবো, কারণ ওই ঘরের চাদরটা ঠিকঠাকই আছে, আর যেহেতু হাউস হেল্পটা এখন আছে, হাউস হেল্প উনি, তো উনি থাকতে থাকতে আমি ঠিকঠাকভাবে করে দেবো। রান্নাঘরও মোটামুটি পরিষ্কার, ডাইনিংটাও পরিষ্কারই আছে। মা বোন তিনজনে ফার্স্ট টাইম আসবে, মানে এর আগে কোনোদিনও একসাথে বসে খাওয়া দাওয়া মানে করিনি বা আসেনি তিনজনে, ওই বাড়িতেই হয়েছে, তো ওটা নিয়েও বেশ এক্সাইটমেন্ট লাগছে। তো সবে গেলে জিজ্ঞাসা করে নেবো যে ও কী কী ভেবেছে, কী কী প্রিপারেশান করবে, তারপরে দিকে কী হেল্প করবো, আজকে কখন জিম যাবো ও এলেও সেটা জিজ্ঞাসা করবো, সেরকম হলে আমি বিকেলবেলা চলে যাবো, আজকে দিন স্কিপ করবো, তো দেখা যায় সেটা কী করি না। সকাল সকাল কোথায় গেছিলি? আমার ডিপার্টমেন্টটাও নিয়ে কি প্ল্যান করছিস বলবি, কিছু তো বুঝতে পারছি না। প্ল্যান কিছুই করছি না, কাকু কাকু আসবে জানিস তো? হ্যাঁ হ্যাঁ, তো ডাকবি তো, একা একাই সব করে নিচ্ছি। তোর কাছে এসেছিল না? আমি ঘুমাচ্ছিস, ঠিক আছে। আরে তাহলে ডাকবি না, কি কি মেনু প্ল্যান করছিস সেটা তো বলবি, আমি কিছুই বুঝতে পারছি না। পটলের খোসাটা হ্যাঁ কোথায় গেল জানি না, বাটি থেকে ফেলে দিয়েছিস? আমি আসিনি এখানে, আমি আসিনি। আমাদের যে হাউস হেল্প ছিল সে ফেলে দিয়েছে। কোথায় গেলি? একটা আইটেম ক্যান্সেল, পটলের খোসা। পটলের খোসাটা আমি আরো ভাবছিলাম, তার কারণ মনে আছে গত বছর কাকু বলছিল পটলের খোসা কাটা কোন একটা ব্লগে দেখেছিল, কোন একটা ব্লগ না, ভিল ফুটে দেখেছিল। কারি পাতা টমেটো দিয়ে ডাল করব, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা পেটি আছে, প্রিয়াকে প্রিয়া তো এমনি খায় না, মাছ ভাজা করে দিবি, আর কচুর লতি সর্ষে দিয়ে, কাকুরটা ছাড়া বাকিটাতে চিংড়ি মাছ দেবো, কাকুরটাতে চিংড়ি মাছ না, বাবা চিংড়ি মাছ দিয়েই খায়, একটা দুটো খায়, অ্যালার্জি আছে না? না ঠিক আছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, দেশি চিকেন, আমের চাটনি, আমের টক দেখেছো? আমি এখনো উঠতাম না, আমাকে যে আমাদের যে কাজ করে সে আমাকে যে না ডাকতো, বলছে বর রান্না করছে আর তুমি কি করছো, আমি যে রান্না করছে কোথায় রান্না করছে, উঠে লাভ দিয়ে দেখি এখানে সব রেডি। কি মাছ এনেছিস? শুধু কাতলাই? কাতলাই এনেছে, তুই বোয়াল খাবি বলছি কি? হ্যাঁ বোয়াল নিয়ে এসেছি। এখানে সামনে ওনাকে আবার কাজে লাগিয়ে দিয়েছে, তা আবার জোর জার করে, আজকে যা মুডে ছিল একাই করে ফেলতো। হ্যাঁ আমি করে দিচ্ছি তোকে ডাল ফাল সেদ্ধ করতে, আমাকে 10 মিনিট দে। আজকে সকালে জিমে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে বিকেলে পোস্টপোন করলাম, কারণ শান্তনুদা বিকেলে চলে যাবে, কালকে ওদের মানে হাওড়ার ভোট, তো একবার শান্তনুদা এখন বেরোবে তখন আমিও জিমে চলে যাবো, আর বোমাকে ডেকে নেবো, তখন তুই আর বোমা মোটামুটি কম্পিউটারটা একটু গোজগাজ করে নিবি। মনে হচ্ছে আজকে কারণ বিয়ে, আমরা চারিদিক দিয়ে সবাই দৌড়াচ্ছি। আমার বাবা বিয়ে, এই যে গায়ে হলুদ হয়েছে সকাল সকাল, এত কিছু রান্না বা কেন করছে এই ছেলেটা কিছুই বুঝতে পারছি না। আমার বিলাবের শ্বশুর মশাই জীবনে প্রথম আমার বাড়িতে খেতে আসছে, এর আগে আসেনি না, এইভাবে হয়নি কোনোদিনও। আগে সৌভিকের পরীক্ষা, তুই মহেন্দ্র সিং ধোনির মতো মাথা ঠান্ডা রাখ। ঘুম দিয়েছিস? সব হয়ে গেছে, আজকে একবার ক্রস চেক করে নিতে হবে সবকিছু। আজকে কোনো কিছু টেস্ট করবো না, ভোগের রান্না নাকি?
কচুরলতি ফার্স্ট হবে আজকে কচুরলতি, আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল আর কচুরলতিটা একসাথে হবে। কেন আমি ফার্স্ট কচুরলতি করছি? কেন কচুরলতি আজকে আমি ফার্স্ট করছি বলে? সৌভিক তুই পারিস? মাকে একবার জিজ্ঞাসা করে নে, কিচ্ছু করতে হবে না। ভগবান খেয়েছি তো, আমার রান্না করা কিসের জন্য? কিসের জন্য? আমি খেতে ভালোবাসতাম বলে আমাকে মাঝরাতে মা রান্না করে দিত না, সেই জন্য আমার রান্না শেখা, যাতে আমি যেরকম খেতে চাই সেরকমটা। মাঝরাতে রান্না করলে তো আমি খেতে চাইলে আমার মা কেলাত। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি সেটাই বলি যে আমি যেরকম খেতে চাই সেরকম রান্না আমাকে করে নিতে হবে, হ্যাঁ, তাহলে আমার রান্না জানার দরকার নেই। যেরকম খেতে চাই কচুরলতি আগে করে নিতে কি হয়েছে? আমি যেরকম আজকে খেতে চাই সেরকমটা আমি আজকে বানিয়ে নেবো। আমি বলেছিলাম একটু নুন দিতে, ঠিক আছে? আজকে যদি নুন ঠিক হয় না হয় সেটাও যেন রেকর্ড থাকে। তুই নুন কম দিচ্ছিলি, দিয়ে পাতে কাঁচা নুন খাস। এখানে ডালটা এত সুন্দর কালারফুল লাগছে না, দেখ সৌভিক একবার, ডালটা এবি লাগছে। এই যে টেস্ট কর দায়িত্ব আমার, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে তো পুছো নি, তো পরে পুছো নেব। সামান্য মিষ্টি দাও, সামান্য, বাকি নুন টুন ঠিক আছে? নুন ঠিক আছে, সামান্য মিষ্টি। টেস্ট ঠিক আছে? টেস্ট ঠিক আছে, ঠিক আছে। গুড় দেবো? না পাগল, ব্যাস এই বেলায় গুড় দেবো না। এই যদি আমরা খেতাম সৌভিক, আমরা এটা গুড় দিই? আমরা তো জ্যাগারি পাউডার দিই, জ্যাগারি পাউডার চিনি ছুঁড়ে মারো। আমরা একটু হানি ইউজ করি না কেন? চিনি খা ভালো না সৌভিক, বাবা এত মাথা খায় আমার। এটা 50 বাজে, আমাদের মোটামুটি 70% রান্না ডান। লাস্ট হচ্ছে সৌভিক মাংস বসিয়েছে, ব্যাস আলুটা পুড়ে গেছে। না না না, এখানে মাংসটা হবে আর এইখানে ভাতটা আমি মোটামুটি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হবে। আর বৌমা এখান দিয়ে টমেটো খেয়ে নিচ্ছে মাংসের। একটা ছোট টমেটো দিয়ে দিই, হ্যাঁ আগের দিনের মতো বাটা মশলা হয়ে গেছে, হলুদটাও আমরা বেটেই দিয়েছি, সেই হবে তোরে সেই মাংসের কালারটা। আমি যেটা ভেবেছিলাম যেটা চাইছিলাম সেটাই এসেছে শুধু, হ্যাঁ। চাটনিটা বসিয়েছি, চাটনি না টকটা বসিয়েছি, টকটা হবে। বারোটাও বাজেনি সৌভিক, তুই কর তোর কোটে বল। আজকে একদম দুরন্ত লেভেলের কাজ হয়েছে, একটা দুই বাজে, রান্না বান্না তো সব ডান, স্নান ডান, সৌভিক গেছে স্নানে, ওরাও বেরিয়ে পড়েছে। মানে আজকে যে সকাল থেকে যুদ্ধ চললো লিটারেলি। এই যো একটা 19 এসে ঢুকেছে, আর আমি কখন থেকে না খেয়ে বসে আছি। ম্যাঙ্গো শেক করে এনেছি, আর এই আইসক্রিম, এটা মনে তোর জন্যই এনেছে। আমি তো ওটা খাবো, ক্র্যাকেল আছে, আমি দুটোই খেয়ে নেবো। এইটুকুনি আইসক্রিম তো আমি খেয়ে নেবো, আমি আইসক্রিম খাই না, তাও আমাকে কি কথা শোনাচ্ছে? মাঝখানে দিবি না, সাইডে দেয়। হ্যাঁ পূজা পারলে শাকটা নিয়ে ভাতের মাঝখানে দিয়ে রাখি। পূজা হয়ে গেছে তো? শিওর তো, আমি কিন্তু ডেকে দিয়েছি। এখন আমরা খেতে বসেছি আর মোটামুটি রান্নাঘরে মা আর সৌভিকের লড়াই চলছে যে কে মাছ ভাজবে। হয়ে গেছে তো দুজনের লড়াই করে? তো পাচ্ছি না তো লড়াই করতে গিয়ে। পিয়াকে মাছ ভাজা দে, পিয়া কাঁদছে। এইটা খাবো না, মাঝখানেরটা দে না, না এটা খাবো। আরে তাহলে দুটোই নে, সুবিধা আমি দুটো খাবো না, আমি খাইয়ে দিচ্ছি। না তুমি খা,
আমি খাইয়ে দিচ্ছি তোকে, দে তুমি বলো আমার কি আর কি, তো লিমিট থাকে একটা, নাকালে তো ছবি আছে, আমি খাইয়ে দিচ্ছি তুই বস। আর এই আইটেম ক্লিয়ার করে বোঝাচ্ছি। হ্যাঁ, আগের সপ্তাহে একদিন কি একটা হয়েছিল, ওকে মানে ওই বড় একটা কড়াইয়ে সৌভিক রান্না করেছিল, তো ওটা নিয়েও টেনশন ছিল যে পরের দিন যে আমাদের হাউস হেল্প আছে সে এসে কি, না না ঠিক আছে, আর আজকে আমি টেনশন হয়েছি ও কালকে এসে আমায় কি বলবে। তো এখন দই কাটার জন্য এটা আমি ওই ঘর থেকে নিয়ে এসেছি, প্রথমে ঠিক ছিল যে দই কাটার কিছু নেই কিছু নেই, বাট কিছু থাকবে না। তুই কি কাটতে পারিস দই? কাকিমাকে ডাকবো? কাকিমাকে ডাকবো? নষ্ট হবে নষ্ট হবে বুঝে, তারপর বলবে এভাবে কাটতে হতো না। কাকিমাকে ডেকে নিয়ে আসি, ও মা ঠিকঠাক হবে নেবে যেমন তেমন হবে। এই দেখ কিভাবে কাটে, আরো কম করে দাও না, পরপর শুধু খাওয়া চলছে, একটু আগে দই মিষ্টি আর এখন আইসক্রিম। তুই নাকি আইসক্রিম খাস না, আইসক্রিম আনার আগে তো অনেক জ্ঞান দিলি। হ্যাঁ জ্ঞান তো দিস, তাকে আমি অফার করলাম যে আইসক্রিম, বলো না আইসক্রিম খাবো না আমার পেটটা ভরা, তাই জন্য সৌভিককে নিয়ে এলো প্যান কেক খাবে বলে। তোর প্যান কেকের কথা চিন্তা কর, আগের দিন আমি ময়দা এনেছি, এই তো প্যান কেক খাওয়ার জায়গা আছে সৌভিক, ওকে চারটে প্যান কেক খাওয়া, কেন ভাববো চারটে খেতে চেয়েছে, কটা খেতে চেয়েছে, মেজে দিবি কিছুটা, এখন আবার প্যান কেক বানাচ্ছে, বেশি পাতলা হয়েছে কিনা, একটু পাতলা হয়েছে, যে বাবল গুলো এসছে এগুলো যখন ফাটতে থাকবে, এগুলো সবের ফর্ম হচ্ছে, এই বাবল গুলো যখন ফাটতে থাকবে তখন জানবে ওই পিটটা হয়ে গেছে উল্টে দাও। এটা কি যে ফাটছে ইয়ার, বহুদিনের ইচ্ছা আর পূর্ণ, বহুদিনের ইচ্ছা সব পূর্ণ, মানে বহুদিনের ইচ্ছা সব পূর্ণ হলো, সে সব আবার কি কথা, বহুদিনের সব পূর্ণ হলো, এই যে প্যানকেক আর এখানে ম্যাপেল সিরাপ, তুই কতটা খাবি তোর মতো, এটা তো মিষ্টি নেই, ঢাল এই তোর প্যানকেক কাটার স্ট্রাগল কেন থাকে, এটা তো আমারও প্রশ্নটা যে মানুষের জীবনে এত স্ট্রাগল কেন থাকে। গাদ ভালো করে, এই তো সাবাস, ও ক্রেভিংস মিটেছে প্যানকেকে, মিষ্টি বেশি না কম, যদি কম লাগে ম্যাপেল সিরাপ নিয়ে দেবো, ম্যাপেল সিরাপ একটু, মিষ্টি ঠিক আছে, মিষ্টি ঠিক আছে, আর ওটা সিরাপটা লাগবে, হ্যাঁ ঠিক আছে, দেবো সিরাপ একটু, একটু মধু দিয়ে দে, মধু ভালো লাগবে না, দুই বাজে এখানে বসে আমরা আড্ডা দিতে, কখন বৃষ্টি বাইরে নেমেছে, জাস্ট বৃষ্টির আওয়াজ পড়েছে আমরা টের পেয়েছি, এই যে এই ভালো জোরে বৃষ্টি পড়ছে রে, খুবই কি রেনাজি তুঙ্গে,
এখন মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে। সবই এখন আলু কি লঙ্কার চপ বানাবে আর হচ্ছে চা, তারপরে খেয়ে সবাই বাড়ি। আজকে তো ভেবেছিলাম যে বিকেল আগের দিন ধনেটা না খেতে করে দিয়েছিলাম, আজকে ওই ছেঁচার জিনিসটা পেলাম না, ঠিক আছে। আজকে তো ভেবেছিলাম বিকেল বেলায় জিমে চলে যাবো, আজকে আমাদের জিমে আর যাওয়া হবে না আমার। মানে কিছু কাবাব করেছে আজকে মাছে, এই যে ফার্স্ট দেব আমার বাড়িতেই লঙ্কা চপ বানিয়ে, রাস্তাটা লঙ্কা চপ ভালো লাগে না। গরম আছে, ধরতে পারছি না আমি। তুই ঠান্ডা চপ খাস, একটা ছোট টুকরোটা দিয়ে ওই যে ওইটা ছোট পারবে এক টুকরো অনেকদিন পরে এতটা সময় ফ্যামিলির সাথে স্পেন্ড করা হলো, সে আড্ডা দেওয়া। হ্যাঁ মানে ব্যাপারটা হলো কি, ওই বাড়িতে যাই হয়তো থাকি অনেকক্ষণ, কিন্তু কাকিমার ঘরের এই কাজ ওই কাজ করে বসে আড্ডাটা খুব কমই হয়। হ্যাঁ আজকে অনেকক্ষণ পরে মানে ফ্যামিলি টাইম বলে না, কথা হচ্ছে কাকিমাকে ঠুসে খাইয়ে অনেকক্ষণ আটকে রাখা এটা হয় না। হ্যাঁ ও বাড়িতে খাওয়া দাওয়া করলে কি আমাদেরকে কাকিমা ঠুসে খাওয়ায়, নিজেরটা তো নিজে নিয়ে খায়, আপনার জন্য নিজেরটা পরিমাণ মতো খায়। বাট মাকে কেউ মানে মা একটু প্রথম প্রথম আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ মাকে এরকম বেড়ে দেওয়া। আর দিদু বাড়ি ওখানে গেলেও হয় মা আগে মানে আমাদের বাবাকে খেতে দেয়, তারপরে মাসিরা পড়ে বসে, আজকে মা বাবাকে বসিয়ে আগে খাওয়ানো একসাথে চলে গেল আড্ডাও হয় না। আজকে যেরকম বসে আমি কাকু কাকিমা একসাথে বসে আড্ডা করব, আড্ডা অনেকদিন পর হয়েছে মানে যাই হোক মানে আমার তো মনে হয় প্রথম হলো। হ্যাঁ প্রথম হলো, তো বেশ ভালো লেগেছে। ও ব্যাপারটা কন্টিনিউ করতে হবে, মানে এরাও একদিন না একদিন মানে মাঝে মাঝে হয়, প্রত্যেক মাসে একবার দুবার করে এটা করা উচিত। আজকে তন্দুরি রুটি আর চিকেন রাতে, আমি আবার স্নান করে এলাম, কারণ মোটামুটি ওই সারাদিনে বেশিরভাগ সময় রান্না করেছিলাম, তো গা দিয়ে একদম পুরো মাছের বা মাংসের সব মিলিয়ে একটা বাজে গন্ধ স্মেল বেরোচ্ছিল। আর আজকে যেহেতু সকালটা তাড়াতাড়ি শুরু করেছি না, তাই জন্য আর প্রচণ্ড ঘুম পেয়ে আছে, মানে আর আমি জেগে থাকতে পারছি না। আজকে জিমটাও যাওয়া হলো না, সে নিয়ে একটু মনটা খুঁতখুত করছে, বাট ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম ওটা অনেক কিছু। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, তো যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে, টিল দেন টাটা গুড নাইট।